নমস্কার বন্ধু বান্ধবী সকল, আজি লৈ আহিছোঁ বহুত ইম্পৰ্টেণ্ট এটা ভিডিঅ' লৈ আহিছোঁ। আজি ইয়াত অৰুণোদয় আঁচনিৰ বাবে আপোনালোকে কেনেকৈ অনলাইন এপ্লাই কৰিব বা অফলাইন এপ্লাই কৰিব, কি কি নথিৰ প্ৰয়োজন হ'ব, আপোনালোকে এ টু জেড ইনফৰ্মেশ্যন আজি এই ভিডিঅ'টো দি দিম, আৰু কেনেকৈ এপ্লাই কৰিব লাগিব এইটো আজি ইয়াত দেখাই দিম। ভিডিঅ'টো স্কিপ নকৰিব, একেবাৰে সম্পূৰ্ণ রূপে চাই থাকক, একেবারে শেষলৈকে চাই থাকক। আর সরু একটা রিকুয়েস্ট, যদি আমার চ্যানেলটা এতিয়ালৈকে নতুন হয়ে আছে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ক। রাজ্য সরকারের অরুণোদয় আঁচনির বাবে 2020-21 বিত্তীয় বর্ষ মুঠ 2,80,000 কোটি টাকা ধার্য করেছে বলে জনাই দিয়ে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিত্তীয় বিভাগের যোগেদি এই অরুণোদয় আঁচনির রূপায়ণ হব। এটা পরিয়ালর মানে পরিয়ালর মহিলা সকলে হে এটু হিতাধিকারী মানে প্রযোজ্য হব, মহিলা সকলে হে আবেদন করিব পারিব, পুরুষে আবেদন করিব নোৱাৰিব। ইয়াত অসমৰ প্রায় 17 লাখ পরিয়ালে প্রতিটো মাহে 830 টাকাক বছরেকত মোট 10,000 টাকা লাভ করব পাৰিব। আৰু ইয়াত অরুণোদয় আঁচনির বাবে আবেদন করবলে কি কি নথিপত্র প্রয়োজন হব, আপনাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন হব। 1 নম্বরত আছে ব্যাংকর পাসবুক লাগিব, রেশন কার্ড লাগিব, আৰু ভোটার আইডি কার্ড বা আধার কার্ড। আধার কার্ড না থাকলে ভোটার আইডি কার্ড হলেও হব, বা ভোটার আইডি কার্ড না থাকলে আধার কার্ড হলেও হব। আবেদন প্রক্রিয়া, এই আঁচনি কার্যকরী করার বাবে জেলা পর্যায়ত 21খন কমিটি গঠন করা হব। এইটো কার্যকরী করব পারে জেলা, এক প্রত্যেক জেলার 21খন কমিটি গঠন করে দিব, সেইটোর দ্বারা এই গোটেইখিনি কাম করব। হিতাধিকারী এই ব্যাংক গ্রাহকর বাবে 4জনক অরুণোদয় সহায়ক প্রতিখন জেলাতে প্রয়োগ করা হব 2 মাহৰ বাবে। 2 মাহৰ ভিতৰতে এটো কমপ্লিট হৈ যাব। জিলা পৰ্যায়ত গঠিত ডিষ্ট্ৰিক্ট লেভেল মনিটৰিং কমিটি চমুকৈ DLMC জিলা উপায়ুক্তৰ অধ্যক্ষ, জিলাখনৰ সকলো বিধায়ক সদস্য, জিলা উন্নয়ন উপায়ুক্ত সদস্য সচিব রূপে থাকিব। আপোনালোকে এই গোটেইখিনি থাকিব। আপোনালোকে এতিয়ালৈকে অনলাইন আবেদন আৰম্ভ হোৱা নাই, যদি আৰম্ভ হয় আপোনালোকে পোন প্ৰথমতে মই ভিডিঅ' এটা আপডেট দি আপোনালোকক দেখাই দিম। এতিয়া অফলাইন যোগে চলি আছে, আপোনালোকে অফলাইন যোগে কৰিব পাৰে। আৰু আপোনালোকে অফলাইন যোগে কৰিবলৈ হ'লে এটা ফৰ্ম ফিল আপ কৰিব লাগিব। এই ফৰ্মটো পাব আপোনালোকে পঞ্চায়তত বা আপোনালোকৰ গাঁওখনৰ ৱাৰ্ড মেম্বৰ প্ৰেচিডেণ্ট কোনোবাক সুধিব, তেওঁলোকে দি দিব ফৰ্মটো। আৰু যদি নাপায় পিছত আমাক কমেণ্ট কৰিব, কমেণ্ট কৰি জনাব মই কেনেকৈ ফৰ্মখন ডাউনলোড কৰিব লাগে আৰু কেনেকৈ ফিল আপ কৰিব লাগিব, এই গোটেইখিনি মই এটা ভিডিঅ' বনাই দেখাই দিম। যদি ভিডিঅ'টো ভাল লাগে লাইক কৰিব, কমেণ্ট কৰিব, আৰু আপোনালোকৰ বন্ধু বান্ধৱীলৈ শ্বেয়াৰ কৰিবলৈ নাপাহৰিব।